রান্নাই ব্যঞ্জন চ্যানেলে আপনাদের স্বাগত। খুব সুন্দর একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হলো গোল আলুর চাটনি। এই ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ করছি। এভাবে চাটনিটা তৈরি করে নিলাম, এটা কিভাবে তৈরি করেছি চলুন দেখি। এর জন্য কড়াইটা গরম করে অল্প পরিমাণে সর্ষের তেল দিলাম, শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, তেজপাতা ভাজা হচ্ছে, মৌরি তেলের মধ্যে দিয়ে দিলাম, সর্ষে তেলের মধ্যে দিয়ে দিলাম। লাইট ব্রাউন হওয়ার পর গোল আলু এভাবে কেটেছি, এগুলি দিয়ে দিলাম। নুন দিলাম আদাজ করে, বেশি নুন দেওয়া যাবে না, হলুদও অল্প পরিমাণে দিয়ে দিলাম। এগুলি এখন সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। চাটনি হবে তো, আলুগুলি কিন্তু বেশি ভাজা করা যাবে না। মিডিয়াম নাড়াচাড়া করার পর আমি একটা উপকরণ দেব, দেখাবো, ঢাকা দিয়ে দিয়ে করব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এগুলি সেদ্ধ হওয়ার পর আম দিয়ে দিলাম, কাঁচা আম। এখন আম দিয়েছি, এর জন্য অল্প পরিমাণে নুন দিলাম, হলুদ অল্প দিলাম। নুন হলুদ আলুর সাথে ভালো করে মিশিয়ে এখানে সেদ্ধ করে নেব, তাহলে ভালো লাগবে। লো ফ্লেমে আছে, কিছুক্ষণ পর আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম। সুন্দর করে ঢাকা দিয়ে দিয়ে তৈরি করছি। এখন গরম জল দিয়ে দিলাম ঝোলের জন্য। এমনভাবে জলটা দিতে হবে, এগুলিও সেদ্ধ হবে, চিনি দেব, চিনিটাও সেদ্ধ হবে। নুন দিলাম অল্প পরিমাণে, মিশিয়ে দিচ্ছি। ঢাকা তোলার পর এরকম হয়েছে। আস্তে আস্তে চাটনিটা তৈরি হচ্ছে, আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম। আলুটা সেদ্ধ হয়েছে, আমও সেদ্ধ হয়ে গেছে। এখন এক কাপ চিনি দিলাম, যার যার রুচি অনুযায়ী চিনিটা দেবে, কম বেশি, মিশিয়ে দিচ্ছি। আর এখন এটা ফুটতে হবে মিডিয়াম ফ্লেমে, তাহলে চাটনিটা ভালো হবে। আমার চ্যানেল রান্নাই ব্যঞ্জন যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করুন, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এভাবে চিনি দেওয়ার পর সেদ্ধ হচ্ছে মিডিয়াম ফ্লেমে, তাহলে আলু আম খুব ভালো লাগবে, চাটনিটাও ভালো হবে। আর এই অল্প পরিমাণে নুন দিচ্ছি, চিনি নুন ভালো করে ব্যালেন্স করে দিলে ভালো লাগবে। চিনি দেওয়ার পর এরকমভাবে সেদ্ধ হতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে চাটনি খুবই ভালো হবে। আর এটা গোল আলুর চাটনি, খুব স্পেশাল। আস্তে ধীরে সুন্দরভাবে এভাবে চাটনিটা তৈরি করে নিলে যে কোনো নিমন্ত্রণে এভাবে তৈরি করে নেওয়া যায় অনুষ্ঠানে। এই যে গোল আলুর চাটনি আম দিয়ে আপনারা তৈরি করে নেবেন, আপনারা সুস্থ থাকুন, ধন্যবাদ।